আসসালামু আলাইকুম, বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম। এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে পার্ক পাবিদি। এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় গভীরতম মেট্রো স্টেশন। এটা প্রায় 84 মিটার গভীরে এই মেট্রো স্টেশনটা। চলুন চলুন দেখে আসি, মানে সিঁড়ি থেকে কত সময় লাগে মেট্রো স্টেশন যেতে আর কি। এখানে 4টা সিঁড়ি আছে, দেখুন। দেখেন একদম শেষ মাথা কিন্তু দেখা যায় না, কিন্তু এটা কিন্তু পৃথিবীর তৃতীয় বৃহত্তম গভীরতম মেট্রো স্টেশন। আর রাশিয়াতে যারা মেট্রোতে দাঁড়ায় বা স্কুলে দাঁড়ায়, তারা যায়, তারা হচ্ছে ডান পাশে দাঁড়ায়, বাম পাশে কিন্তু ফাঁকা রেখে দেয়। তো কারো যদি তারা থাকে, দ্রুত যেতে চায়, এটা যেতে চায়, সে কিন্তু বাম সাইড থেকে যেতে পারবে, কিন্তু সবাই কিন্তু ডান সাইড দাঁড়িয়ে আছে। দেখেন এই অনেকে তারা আছে, তারা একজন তার তারা আছে, সে চলে যাচ্ছে আর কি। আর এখানে যে লোকগুলো দেখতেছেন, যারা উপর দিকে যাচ্ছে আর কি, তারা হচ্ছে এসে যাচ্ছে পাশে কিন্তু পার্ক পাবিদি, পার্কে যাচ্ছে আর কি। এই মেট্রো স্টেশনের পাশেই কিন্তু এই পার্ক পাবিদি আছে। তো এই পার্কের নামে কিন্তু এই মেট্রো স্টেশনটা করা। পার্ক পাবিদি আছে রাশিয়ান ভাষা, পার্ক তো জানেনি পার্ক, আরো পাবিদি আছে ভিক্টোরি, তো ভিক্টোরি পার্ক। দেখুন একদম শেষ এখন দেখা যায় না। দেখুন এখন আমরা মেট্রোর প্ল্যাটফর্মে আসলাম। তো এখন আপনার দেখুন কত সময় লাগলো আর কি। দেখুন 84 মিটার মাটির নিচে কিন্তু এই মেট্রো স্টেশনটা। দেখুন মেট্রো স্টেশনটা কত সুন্দর। আর এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে পার্ক পাবিদি। দেখুন আর আজকে ছুটির দিন, আর আজকে রাশ আওয়ার না, এখন রাশ আওয়ার না, একটা ট্রেন গেছে, এখন পরবর্তী ট্রেন আসবে হচ্ছে 1 মিনিট 6 সেকেন্ড পরে। দেখুন আর রাশিয়াতে মেট্রো যে নামগুলো আছে, দুইটা ভাষায় লেখা আছে, রাশিয়ান ভাষা আর হচ্ছে ইংলিশ। দেখুন
ওই পাশে একটা ট্রেন আসতেছে,